রাজ্যর চাহ উদ্যোগলে অশনি সংকেত, একুশন চাহ বগিচা বিক্রি হওয়া বলে চর্চা চলার সময়তে প্রতিক্রিয়া প্রকাশ করেছে শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈয়ে। একুশন চাহ বগিচার অধিকাংশই অসমের এজন প্রভাবশালী রাজনীতিয়ে ক্রয় করেছে। ডাঙর রাজনীতিকজনে অসমের সকল সম্পদকে গুগ্রাসে দখল করেছে বা নিজের কারণে ক্রয় করেছে। নগাঁও, তিনিচুকিয়া, গোলাঘাটের লগতে অসমের ভিন্ন প্রান্তর চাহ বগিচাসমূহ এজন রাজনীতিকে এফালের ক্রয় করেছে। চাহ বগিচার অর্থনৈতিক অবস্থা বেয়া হওয়ার সুযোগ লৈ ব্ল্যাকমেইল ভয় ভাবুকিরে রাজনীতিকজনে কমিশন সিন্ডিকেটর টকারে ক্রয় করেছে চাহ বগিচাসমূহ। চাহ শ্রমিকর সন্তানক তিনিটা কণি দি লাখ লাখ চাহ শ্রমিকক প্রতারণা করা হয়েছে। এয়া অসমৰ বাবে ভয়ঙ্কর ভবিষ্যতের আগজাননী। চাহ বগিচার শ্রমিকর লগতে চাহ জনগোষ্ঠীয় সংগঠনসমূহর প্রতি অখিল গগৈর অনুরোধ, চাহ শ্রমিকর জীবনলে অহা ভাবুকির বিরুদ্ধে এতিয়াই সজাগ আর সচেতন হও, নহলে ডাঙর দুর্যোগের মুখামুখি হব লাগিব। চাহ উদ্যোগলে সচাকে অশনি সংকেত অহা বলে ইতিমধ্যে ব্যাপক রূপত প্রচার হয়েছে। ইতিমধ্যে একুশন চাহ বগিচা বিক্রি হওয়া বলে শুনবলে পাওয়া গেছে, জানিপরা গেছে। আর এই যে একুশন চাহ বগিচা বিক্রি হয়েছে, তার বেশিরভাগ বগিচাই এটা এজন রাজনীতিকে ক্রয় করেছে বলেও আমি জানিছো। তার মানে এফালের এজন রাজনীতিকে, এজন ডাঙর রাজনীতিকে এফালের সকলবিল সম্পদ গুগ্রাসে দখল করে লৈছে, নিজের কারণে ক্রয় করেছে এফালের চাহ বগিচা। এটা এখনের পাছত আনখন চাহ বগিচা এজন রাজনীতিকে আমি ক্রয় করে থাকা খবর ইফালের পাই আছো। কেবল নগাঁওতে নহয়, কেবল গোলাঘাটতে নহয়, কেবল তিনিচুকিয়াতে নহয়, বিভিন্ন জেলাবিলাকত আমি শুনবলে পাইছো যে চাহ বাগানবিলাক কিছু রাজনীতিকে, বিশেষভাবে এজন রাজনীতিকে এফালের ক্রয় করেছে। কিছু ব্ল্যাকমেইল করে ক্রয় করেছে, কিছু ভয় খুয়াই ক্রয় করেছে, কিছু মানে আপনার যেহেতু এটা অর্থনৈতিক অবস্থা চাহ বগিচাবিল দিনে দিনে বেয়া হয়ে গেছে, ব্যবসায় বাণিজ্য বেয়া হয়ে গেছে রাজ্যখনের, গতি বিক্রি করব বিচারিছে। গতি এই সুযোগতে এজন রাজনীতিকে ব্যাপক রূপত চাহ বগিচা ক্রয় করে থাকা বলে আমি জানিছো। তো অর্থনৈতিক অবস্থা বেয়া কারণে মানুষের চাহ বাগান বাকিছে, আর সেই সুযোগত এজন মানুষের হাতলে ব্যাপক রূপত চাহ বগিচাবিল হস্তান্তরিত হয়েছে। কেলে হস্তান্তরিত হব পাৰিছে? কারণ দুই নম্বরী টকার, সিন্ডিকেটর টকার, কমিশনের টকার এনেক চাহ বগিচা ক্রয় করবলে সক্ষম হয়েছে। গতি আজির দিন মানে ভাবো যে চাহ শ্রমিক সকলের প্রতি সরকারের যে দায়িত্ব আছে, এই যে বিক্রি হয়ে আছে, এই অশনি সংকেত। আপনাদের সকলে জানে যে লাখ লাখ চাহ শ্রমিকে আজি এই চাহ বগিচাবিল চলি আছে। আজি যদি পলিটিশিয়ানবিল এনেক চাহ বাগান কিনবলে হয়, কেদিন চলাব পলিটিশিয়ানে চাহ বাগান? যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টে চাহ বাগান নিকিনে, পলিটিশিয়ানে যদি চাহ বাগান কিনবলে হয়, কেদিন চাহ বাগিচা খুলবে? তিনিটা কণি দি, তিনিটা ডিম দি চাহ শ্রমিকর সন্তানক তিনিটা ডিম দি আজি যদি চারিওফালে একুশন বগিচা বিক্রি করে দিয়ে বা নিজের নামত বগিচাবিল এফালের গ্রুগ্রাসে ক্রয় করে লয়, নিশ্চিতভাবে এই একটা ভয়ঙ্কর ভবিষ্যতের আগজাননি। গতি মই এই মুহূর্তত চাহ শ্রমিক সকলের প্রতি আহ্বান জানাব খুঁজছো, চাহ শ্রমিক সকলের জাতীয় সংগঠনবিল প্রতি, নেতৃবর্গর প্রতি আহ্বান জানাব খুঁজছো যে চাহ বগিচাবিল প্রতি যে অশনি সংকেত এই সরকারে করে আনিছে, ইয়ার প্রতি এটাই যদি সরকারখনের এই কার্যকলাপর বিরুদ্ধে জাতীয় সংগঠনবিল, সচেতন চাহ শ্রমিক লোক সকল আর বুদ্ধিজীবী সমাজ, নাগরিক সমাজ যদি সচাকে অতি সোনকালে যদি এই বিষয়টুক ওয়াকি বহাল নহয়, যদি সচেতন নহয়, তেতিয়াহলে ভবিষ্যতে চাহ শ্রমিক সকলের ডাঙর দুর্যোগ আহিব। আর সেই কারণে মই চাহ শ্রমিক সকলক এই বিষয়টির প্রতি সচেতন আর সজাগ হবর কারণে আহ্বান জানাইছো। হয়, আমি সকলে জানো যে চাহ বগিচাবিল বেশিরভাগে ব্রিটিশের কার্যকালতেই প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ব্রিটিশের দিনতে হওয়া চাহ বগিচাবিল এতিয়া বিজেপি সরকারের দিনত ব্যাপক রূপত সংকটের সম্মুখীন হয়েছে। অর্থাৎ বিজেপি সরকারে চারিওফালে ব্যবসায় বাণিজ্যর অবস্থা বেয়া করে আনিছে। সেই কারণে মানে ভাবো যে এনেক ব্রিটিশের দিনের যা বগিচা, এই চাহ বগিচাবিল এফালের বিক্রি করবল যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সংকট যে নমায়না হয়েছে, এই সংকট মখিমূর করব লাগবে। এই সংকট নাইকিয়া করে আমার চাহ বগিচাবিল চাহ শ্রমিক সকল বসাবার ব্যবস্থা করব।
পিয়ুষ দাস, লোকেলেটিন, কাজিৰঙা।